পাইকগাছায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলার ইউনিটের উদ্যোগে ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত 65 পরিবারের মাঝে নগদ অর্থ ও 8 প্রকার সবজি বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা সদস্য ডক্টর শেখ মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে নগদ অর্থ ও সবজি বিতরণে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার ABM খালিদ হোসেন সিদ্দিকী। NDRT যুব প্রধান মোস্তফা কামাল এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা মোহাম্মদ মইনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন NDWRT তামিজ হামজা, খুলনা জেলা ইউনিটের প্রধান আল আমিন শেখ সহ যুব সদস্যবৃন্দ। এ সময় পাইকগাছা দেলুটি ইউনিয়নের গেওয়া বুনিয়া 65 পরিবারের মাঝে 4,500 নগদ অর্থ ও ঢেঁড়স, করলা, লাউ, শশা, মিষ্টি কুমড়া, বরবুটি, পুঁই শাক ও লাল শাক সহ মোট 8 প্রকার সবজি বীজ বিতরণ করা হয়েছে। আমাদের আজকে বেনিফিশিয়ারি আপনাদের কষ্ট করে ওই ইউনিয়ন থেকে, দিলুটি ইউনিয়ন থেকে আপনাদেরকে কষ্ট করে এনেছি, আপনাদের মাঝে গিয়েছিলাম। আপনারা কি পেয়েছিলেন? কেউ পেয়েছিলেন? কাদের পক্ষ থেকে পেয়েছিলেন? ধন্যবাদ। আজকে ঠিক একই ভাবে আমরা সার্ভে করে এসেছি, আমরা প্রায় 200 লোকের নাম পাঠিয়ে, কিন্তু আপনি মনে রাখবেন আপনার যে খাতে টাকাটা দেওয়া হচ্ছে ওই খাতে দেয় না বলে ওই কাজটা কিন্তু আপনার অসম্পূর্ণ থেকে যাবে, এবং অসম্পূর্ণ কাজ কিন্তু সম্পূর্ণ করা আবার কঠিন যাবে। কারণ একসাথে একটা খোঁজ বরাদ্দ কিন্তু অনেক সময় আমাদের হয় না। একটা জামা দেখা গেল আপনার দোকান থেকে কিন্তু বাকিও নিয়ে আসতে পারে, তাই না? পরে আস্তে আস্তে শোধ করে দিলাম। একটা জামার দাম হয়তো 500 টাকা, একটা 1,000 টাকা, কিন্তু একসাথে 5-6,000 টাকা পাওয়া কিন্তু অনেক সময় হয় না। আমরা যারা বাড়িতে